অমন খবরদার, প্রেম সাগরে জম্প দিলে হাইক হুশিয়ার, অমন খবরদার, প্রেম সাগরে জম্প দিলে হাইক হুশিয়ার, কাম কুম্ভীরে লাগাল পাইলে, কাম কুম্ভীরে লাগাল পাইলে রাখবে না জীবন তোমার, অমন খবরদার, প্রেম সাগরে জম্প দিলে হাইক হুশিয়ার। আল্লাহু আকবার। বান্দা এবং আল্লাহ এই দুইয়ের মধ্যে সম্পর্কটা হলো মূলত প্রেম সম্পর্কের নাকি। এই প্রেমের ভিতরে যদি নফসে আম্মারা প্রবেশ করে ফেলে, যদি কাম ক্রোধ মেঘ মাৎসর্য রাগ গুসা এই দীপকগুলি যদি এই প্রেমের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে এই প্রেমটা হয়ে যাবে অপবিত্র প্রেম। কি হয়ে যাবে? মানে আপনার লক্ষ্যে পৌঁছার জন্য এটা বাধা হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য নফসে আম্মারা হলো, নফসে আম্মারা হলো ওই নফস যেটা হলো অশিক্ষিত নফস। কি নফস? অশিক্ষিত নফস, যে নফস আপনাকে আমাকে সর্বদা সমস্ত গুনাহের কাজের সাথে নিয়োজিত রাখে এবং আপনার আমার মধ্যে লোভ লালসা উত্তেজনা গুলিকে বৃদ্ধি করে দেয়। লোভ লালসা উত্তেজনাকে কি করে দেয়? মনে করেন যে খারাপ কিছু, মানে আপনার মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা প্রবেশ করে দেওয়া, আপনার মনের ভিতরে খারাপ চিন্তা ভাবনা প্রবেশ করে দেওয়া, যেন আপনি ভালো কিছু করতে না পারেন। নাউজুবিল্লাহ বলে এই নফসের কাজ কি? এই নফস আপনাকে মানে ভালো জিনিস কখনো শিক্ষা দিবে, সমস্ত মন্দ জিনিসগুলির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার নাম হলো নফসে আম্মারা। নফসে এই নফসটা সম্পর্কে আমাদেরকে চিনার জন্য বাবা দান কেবা রহমতুল্লাহি আলাই উনি কি বলেছেন? কাম প্রেম দুইজনাতে বিরোধ করে সর্বদা, এক রঙ্গেতে এক ভাবেতে বসত করে এক জায়গায়। মানে নফসে যে নফস, নফসে আম্মারা এই নফস যেখানে আছে, আবার নফসে মুতমাইন্না কিন্তু সেখানে আছে, আছে না? মানে একই ভালোটাও এখানে আছে, মন্দটাও এখানে আছে। এখান থেকে মন্দটা মন্দ কাজে আপনাকে উত্তেজিত করে, আর ভালোটা ওই মন্দটাকে প্রতিহত করার চেষ্টা করে। যে নফস এই মন্দটাকে প্রতিহত করার মতো শক্তি বা যে এই কর্মটা পরিপূর্ণভাবে করতে পারে, এটা হলো নফসে আম্মারা থেকে উত্তীর্ণ হয়ে নফসে মুতমাইন্না হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি আগামীকাল নফসে মুতমাইন্না সম্পর্কে আলোচনা করব। আজকে নফসে আম্মারা সম্পর্কে আমরা ভালো করে জানতে হবে, কারণ আমরা আসলে কোন নফসের অধিকারী হয়ে বর্তমানে আছি, আমরা কোন নফসের অধিকারী, আমরা কি আসলে আমাদের যে এই নফস কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা মানুষ মরে না, মরে নফস, মরে কি নফস, মরে প্রত্যেকটা নফসের মৃত্যু আছে। এখন আমরা এই নফসগুলিকে প্রত্যেকটা নফস মরে যাবে, কখন মরবে? যখন আত্মা আপনার কাছ থেকে চলে যাবে, মানে আপনি পুরোপুরি মৃত। তার আগে আরেকটা মৃত্যু আছে, তার আগে কি আরেকটা মৃত্যু আছে, আমরা যে বায়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গ্রহণ করি, এই গ্রহণ করার উদ্দেশ্য হলো আমরা মৃত্যুর পূর্বে, আমরা মৃত্যুর পূর্বে আরেকটা মৃত্যুর মুখে পতিত হই, আর সেই মৃত্যুটা হলো নফসে আম্মারাকে আমরা আমাদের দেহের ভিতরে মৃত্যুবরণ করাই। সুবহানাল্লাহ। এই নফসে আম্মারাকে যদি মৃত্যুবরণ করাইতে পারেন, তাহলে যত প্রকার অসৎ উত্তেজনা রয়েছে, খারাপ উত্তেজনা রয়েছে আপনার মাথার ভিতরে, যত প্রকার কুসংস্কার রয়েছে, হারাম রয়েছে, ব্যভিচার রয়েছে, অন্যায় রয়েছে, মানে বিভিন্ন প্রকার মানে খারাপ কাজগুলি যে নফস আপনাকে আমাকে দিয়ে অহর অহর করাচ্ছে, এই নফসটাকে প্রতিহত করতে পারলেই আপনি মূলত নফসের সাথে আপনার একটা সুন্দর পরিচয় লাভ করবে। আর এই নফস হলো নফসে আম্মারা। যদি নফসে আম্মারার সাথে আপনি যদি আগে ভালো করে পরিচিত হইতে পারেন, তাহলে আপনি অন্যান্য নফসগুলির সাথে আপনার পরিচয় হওয়াটা অতীব সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আজম কেবল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আগে পাচ্ছে না ভাবিয়া প্রেম সাগরে যায় না।
আগে বসে আমরা বাংলা প্রেম করি কার সাথে, এখন যদি ভালো করে বুঝে শুনে যদি প্রেম না করেন, হুজুর যদি আলী তাসানি রহমতুল্লাহি আলাইহি বলেন পীরে তাস্ত আওয়াল মাহবুব তাস্ত, হুজুর যদি আলী তাসানি কি বলেছে পীরে তাস্ত আওয়াল মাহবুব তাস্ত, তোমার পীর হলো তোমার প্রথম প্রভু। প্রভু বলতে কি, যে তোমাকে আল্লাহর সাথে প্রেম করানোর জন্য মানে তার সাথে সুসম্পর্ক করানোর জন্য তোমাকে যে সবকের মধ্যে তোমাকে পরিচালিত করবে তিনি হলেন প্রথম প্রভু। কারণ তাকে যদি তুমি না চিনো তাহলে তুমি মওলার দিদারে পৌঁছার যে রাস্তা সেই রাস্তার মধ্যে তোমাকে বাধা সৃষ্টি করবে যেই নফস, ওই নফসের নাম হলো নফসে আম্মারা। নফসের নাম কি? নফসে আম্মারা। এই নফসে আম্মারা থেকে মুক্তির জন্যই মূলত মুর্শিদ। নফসে আম্মারা থেকে মুক্তির জন্য কিসের প্রয়োজন? মুর্শিদের প্রয়োজন। কারণ মুর্শিদকে যখন আপনি মুমিন জেনে তার কদমে পড়ে যাবেন তখন আপনাকে আমার গরিবে নামাজ, আমার গরিবে নামাজের দরবারে যখন আমরা যে বায়াত হই, বায়াত মূলত হলো নফসকে কুরবান করার বায়াত। বায়াত বলতে কি? নফসকে কুরবান করার বায়াত। আমার গরিবে নামাজের দরবারে যদি কেউ বায়াত হওয়ার জন্য গিয়েছেন, গরিবে নামাজ দুইটা ধারালো তলোয়ার দিতেন। কি দিতেন? ধারালো তলোয়ার, তলোয়ার উভয় দিকেই ধার, উভয় দিকেই শানওয়ালা, দুইটা ধারালো ধারালো তলোয়ার দুই কাঁধে রেখে তারপরে বলতেন যে এখন তুমি তওবা করো, এখন তুমি কি করো। তার উদ্দেশ্য হলো তোমার ভিতরে যে নফসে আম্মারা, যে খবিস নফ, অশিক্ষিত নফ, যেটা তোমাকে ধ্বংস করে দিচ্ছে, এইটাকে তুমি ভয় দেখানোর জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য তুমি দুইটা ধারালো তলোয়ার যখন তোমার দুই কাঁধে রাখবা তখন নফসে আম্মা তুমি মনে মনে খেয়াল রাখবা যে আমার ভিতরে অহংকার, আমার ভিতরে যত সা আল্লাহ লোভ লালসা অহংকার মেদ মাৎসর্য এই রকম কুরূপগুলি যারা রয়েছে, এই কুরূপগুলিকে আমি হত্যা করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আমি আপনার হাতে বায়াত হইলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজনকে আপনারা বলতেছেন আগে পাচ্ছে না ভাবিয়া প্রেম সাগরে যায় না, মুর্শিদের কাছে যাওয়ার আগে একটু আগে পাশে ভাবতে হবে আমি কি দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবো কি পারবো না, আমি আমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো কি পারবো না, আমি নফসে আম্মারাকে হারাইতে পারবো কি পারবো না। যদি আমি নিজেকে এই এরাদা বা এই মানে সংকল্প বা এই ওয়াদা করতে পারি তাহলে বলতেছেন তুমি যদি এই সংকল্প করতে পারো তাহলে তুমি প্রেম সাগরে যাও। মুর্শিদ আল্লাহর সাথে প্রেমের একটা দরিয়া, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে প্রেমের কি একটা রশি হয়ে যাবে, তোমাকে আল্লাহর সাথে প্রেমের যে সম্পর্কের যে রশি, রশিটা হলো মুর্শিদ। তো মুর্শিদের কাছে যাওয়ার আগে নফসে আম্মারাকে আগে ধ্বংস করে আসতে হবে, নফসে আম্মারাকে ধ্বংস করে আসতে হবে। বাবাজন কেদার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আগে পাচ্ছে না ভাবিয়া প্রেম সাগরে যায় না। প্রেম সাগর কি? মুর্শিদের সাথে আপনি সম্পর্ক করলেন মানে আপনি প্রেম সাগরে ঢুকলেন, প্রেম সাগরে ঢুকলেন, গেলে কষ্ট পাইলে কিন্তু ফিরে আসা হবে না। তুমি ঢুকে গেলে, আপনি যখন অন্যায় করে জেলে ঢুকে গেছেন, বিচার না হওয়া পর্যন্ত কিন্তু মুক্তি মুর্শিদের কাছে যখন আপনি ঢুকে গেছেন, বায়াত হয়ে গিয়েছেন, নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছেন, মানে আপনার মুক্তি না হওয়া পর্যন্ত ওইখান থেকে ফিরে আসার হওয়া যাবে না। কোন কলঙ্ক ভয় আতঙ্ক কত কিছু আছে এই সময়ের ভিতরে, কুল আছে কলঙ্ক আছে ভয় আছে আতঙ্ক আছে বিভিন্ন কিছু আপনাকে বলবে যে সব তোমার শেষ, তোমার বাড়ি চলে যাবে, তোমার সন্তান চলে যাবে, তোমার সম্পদ চলে যাবে, তোমার ব্যবসা চলে যাবে, তুমি গরিব হয়ে যাবে, এরকম বিভিন্ন ধরনের আপনার ভিতরে উদয় হইতে থাকবে, কুল কলঙ্ক ভয় আসক্ত তৈরি হবে। কিন্তু সেই সময় এই কুল কলঙ্ক ভয় আতঙ্ক এইগুলিকে আপনি পিছনে ফেলে দেন, ছুড়ে ফেলে দেন, কারণ এইটার পিছনে আর যাওয়া যাবে না, এই সম্ভব হবে না। এইটা হলো নফসে আম্মারা। এটা কি? নফসে আম্মারা। বাবাজানকে আপনারা বলতেছেন পাগল বেনুমিয়া বলে, সুবহানাল্লাহ বলে বাবাজান বাবাকে আপনারা বলতেছেন শুন রে প্রেমিক ভাই আমার, মাসুক পরে নয়ন রেখে দম টানিয়া দেও সাঁতার, সুবহানাল্লাহ বলে। তখন আপনি মাসুক পরে নৌকাতে যখন আপনি নৌকা বাইছে যাইবেন তখন কি পিছন দিকে তাকান না সামনে দেখান? সামনে তাকাইবেন। আপনি যদি প্রথম হইতে পারেন তখন মাসুক পরে আপন মুর্শিদের রূপে ডুব দিয়ে যখন আপনি যখন সাঁতার কাটতে থাকবেন, সাগর যত মহাসাগরে হোক
না কেন, আপনাকে পাড়ি দেওয়া আপনার জন্য অতীব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আপনার দৃষ্টি যখন মাসুল করে থাকবে সাগরকে মহাসাগর যা কিছুই বলেন আপনার জন্য পাড়ি দেওয়া তখন আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আপনার সাগর হঠাৎ রাবিয়া বসছি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মুর্শিদ মাসুল করে যখন দম রেখে সাঁতার দিয়ে একদিন বলতেছে আমি খানায়ে কাবা যাব, কোথায় যাব খানায়ে কাবা, মাসুদপুরে দম রাইখা যখন খানায়ে কাবা তোয়াবের জন্য নিয়ত করছে দেখা যায় কি খানায়ে কাবা হযরতে রাবিয়া বসছি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে পড়ে খানায়ে কাবা রাবিয়া বসছির ঘরে এসে পড়েছে। মাসুদপুরে আপনি যখন দম রেখে যখন আপনি এমন ভাবে সাঁতার দিবেন সাগর হোক মহাসাগর হোক সকল পাড়ি দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। নইলে কিন্তু যাবে মারা, না পাইলে কোন কিনার। যদি আপনার যদি দৃষ্টি পিছন দিকে চলে যায় দুনিয়ার দিকে যদি খেয়াল হয়ে যায় তাহলেই মারা দেবেন, মানে নফসে আম্মারা আপনাকে মারার জন্য সে কুমিরের মতো পদক্ষেপ নিয়ে থাকে, ঠিক কিনা? নফসে আম্মারাটা হলো কুমির, নফসে আম্মারা কি কুমির, যেটা আপনাকে হ্রাস করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষতি করে দেওয়ার জন্য সদা সর্বদাই মানে প্রস্তুত হয়ে থাকে। সম্মানিত বাবারা আমার, আমরা এই নফসে আম্মারাটাকে দমন করতে হবে। এই নফসে আম্মারাকে যদি দমন করতে না পারেন তাহলে আপনি আল্লাহ খাঁটি বান্দা হইতে পারবেন না। সেজন্য বাবাদান কেবলা রহমতুল্লাহ আলাই আরেক জায়গায় কি বলতেছেন, হবে আসা যাওয়া আর হবে না গুরুর চরণ করসার গুরু বিনে পরপারে সঙ্গীকে তোমার হবে, আসা যাওয়া আর হবে না আসা যাওয়া আর হবে না গুরুর চরণ করসার গুরু বিনে পরপারে সঙ্গীকে তোমার। আল্লাহু আকবার। যদি গুরু মুর্শিদকে যদি নিজের সঙ্গী বানাইতে পারেন তখন নফসে আম্মারার ভিতরে যত প্রকার আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকার হিংস্র জীব জানোয়ারগুলি একসাথে আপনাকে খাওয়ার জন্য ধ্বংস করার জন্য সামনে আসবে আপনার মুর্শিদ সেখানে ডাল হয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। এই জন্য নফসের সামনে মুর্শিদকে ডাল বানাইতে হবে, নফসে আম্মারার সামনে আপন মুর্শিদকে ডাল বানাইতে হবে। কারণ যত প্রকার হিংস্র জীব জানোয়ারের আক্রমণ আপনার সামনে আসবে মুর্শিদ যখন ডাল হয়ে যাবে তখন কোন হিংস্র জীব জানোয়ার আপনাকে ধ্বংস করার কোনো ক্ষমতা নাই। এই হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদে লিপ্ত হওয়ার প্রথম সিলেবাস। এইভাবে যদি নফসে আম্মারাকে দমন করতে পারেন তাহলে হবে আপনি মুমেন, আপনি কি হবেন মুমেন, তারপরে হবেন মুমেন থেকে হবেন ওলি, ওলি থেকে আব্দাল, অনেক উপরে চলে যাবেন আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক রাখেন। আমার হুজুর কাউসে পাকের দরবারে গরুর ঘোড়ার ঘাস কাটা যদি সুর যদি আল্লাহর ওলি হইতে পারে তাহলে আমরা আল্লাহর ওলিদের সাথে থেকে সারা জীবন নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কি ওলি হইতে পারি কি পারি না, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই দিয়েছেন, সৃষ্টির সারা জীব বানাইছে, আমরা জীব হয়েছি কিন্তু মূলত জীব হওয়ার জন্য জীব হয়ে যে কর্মগুলি আমাদের করা প্রয়োজন আমরা সেই কর্মগুলি না করার কারণে আমাদের আজকের এই দুরবস্থা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল বলেছেন আপনি যতক্ষণ আপনার নফসকে চিনতে না পারবেন। আমি আপনাদের সাথে নফসের পরিচয় করিয়ে দিচ্ছি, যত আল্লাহ রাসূল বলতেছেন মান আরাফা নাফসাহু ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নফসকে চিনতে না পারবেন, ফাকাত আরাফা রাব্বাহু ততক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহকে চিনতে হলে আগে নফসকে চিনতে হবে, কারণ আপনি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করবেন আবার আল্লাহর নিষিদ্ধ কাজগুলি নফস আপনাকে দিয়ে সারাদিন করাবে এই কাজগুলির সাথেও লিপ্ত থাকবেন, তাহলে কি আল্লাহর সাথে পরিচয় পরিপূর্ণ হবে? এই পরিচয় জবানে জবানে আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন কিন্তু আল্লাহর পরিচয় আপনার দিলে অন্তরে জাগ্রত হবে না, দিলে অন্তরে আল্লাহর পরিচয় তখনই জাগ্রত হবে তো যদি আপনি আপনার নফসকে পরিশুদ্ধ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا محمد
আগামীকাল আমরা নফসে মুতমাইন্নার সাথে পরিচয় হব, আমরা নফসে আম্মারার সাথে আজকে পরিচয় হয়েছে, নফসের সাথে পরিচয় হয়েছে, নফসে আম্মারা। এই নফস হলো অশিক্ষিত নফস, অপবিত্র নফস। এই নফস আমাদের বন্ধু না, এই নফস আমাদের এক নম্বর শত্রু। এই নফসে আমাদের কি শত্রু, শত্রু থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম আমি যদি কোনো যুদ্ধের ময়দানে যান বা না কোনো কর্মে যান, আমরা আগে কি করি, আগে শত্রু চিহ্নিত করি, তারপরে কাজ শুরু করি, ঠিক না? শত্রুর সাথে যদি আপনি চিহ্নিত না হন, শত্রুর সাথে যদি পরিচয় না থাকে, আপনাকে শত্রুরা যদি বন্ধু হিসেবে মনে করে যদি কাজ শুরু করে দেন, অর্ধেক কাজে যে আপনাকে ধ্বংস করে দেবে, ঠিক না? যে কোনো কাজের শুরুতে আগে শত্রুর সাথে পরিচয় হতে হবে, আর কি বন্ধুর সাথে, শত্রুর সাথে পরিচয় হতে হবে, শত্রুকে ধ্বংস করে মূল বন্ধু যারা বন্ধুর সাথে সম্পর্ক করে আমরা আমাদের কামে আমাদের কাজে সাকসেসফুল গ্রহণ করতে হবে এবং কাজ উঠায় নিয়ে আসতে হবে। আজকে আমরা যে নফসের সাথে পরিচয় হইলাম, এই নফস মূলত আমাদের বন্ধু নফস নয়, এটা হলো আমাদের শত্রু নফস। এটা আমাদের কি নফস? এটা হলো আমাদের শত্রু নফস। এই নফসের নাম হলো নফসে আম্মারা। এই নফসের সাথে আমরা যারা পরিচয় হয়েছি, আমরা সদা সর্বদা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যদি কোনো খারাপ কাজ করি মনে করবেন যে নফসে আম্মারা আপনাকে নাড়া দিয়েছে, আপনি অন্যায় করতেছেন নফসে আম্মারা নাড়া দিয়েছে, আপনি হারামের পথে চলে গিয়েছেন নফসে আম্মারা আপনাকে নাড়া দিয়েছে, আপনি কোনো ব্যভিচার কাজে লিপ্ত হয়েছে নফসে আম্মারা আপনাকে নাড়া দিয়েছে, আপনি কোনো উত্তেজিত কাজে মানে আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন, শরীরে রাগ এসে পড়েছে মানে নফসে আম্মারা আপনাকে সজাগ করে দিয়েছে, আপনার ভিতরে কাম ভাব চলে এসেছে নফসে আম্মারা আপনাকে নাড়া দিয়েছে, আপনার ভিতরে লোভ এসে পড়েছে নফসে আম্মারা আপনাকে নাড়া দিয়েছে। তাহলে আমাকে বুঝতে হবে যে যে কর্ম আমাকে আল্লাহর সাথে পরিচয় বা আল্লাহর সাথে বন্ধুত্বের বন্ধনে বাধা সৃষ্টি করে, এই সব কর্মগুলি হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, এই নফসে আম্মারা থেকে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা পানা চাই আপন মুর্শিদের দয়ায় যেন আমরা প্রতিনিয়ত নফসে আম্মারার সাথে যেন যুদ্ধে লিপ্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই বলুন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদে আকবর আর জিহাদে আসগর, একটা হলো বড় জিহাদ আর একটা হলো কি ছোট। বড় জিহাদ হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদে কোনটাকে নফসে আম্মারার বিরুদ্ধে কি করা, আর জিহাদে আসগর মানে ছোট জিহাদ হলো ইসলামী যুদ্ধের মধ্যে বিজর্মীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা হলো জিহাদে আসগর। আর আপন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদে লিপ্ত হওয়া আমার নবী বলেন এটা হলো জিহাদে আকবর, এটা হলো বড় জিহাদ। এটা কি বড় জিহাদ? এই জিহাদে যে ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে ওই ব্যক্তিটা হয়ে যাবে মুমিন। অহংকার করলাম কারোর সাথে আমার আমিত্বকে আমি ফুলিয়ে তুললাম, এগুলি হলো নফসে আম্মারার কাজ। মানে যখনই এই সমস্ত কোন কর্ম আপনার ভিতরে তৈরি হবে বুঝতেছে, তখন মনে করতে হবে যে আমার দুশ্মন আমার শত্রু নফসে আম্মারা আমাকে এখন বশ করে ফেলতেছে। যখন আপনার ভিতরে এই সমস্ত অসৎ কর্মগুলি অসৎ চিন্তা ভাবনাগুলি যখন আপনার ভিতরে যখন প্রকাশ পাইতে থাকবে, তখনই আপনাকে মনে মনে চিন্তা করতে হবে যে নফসে আম্মারা আমাকে এখন মরিদ করতেছে, আমাকে দিয়ে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার তার যে অস্ত্র এখন তাক করেছে আমার দিকে, এই অস্ত্রকে আমার দিকে তাক করেছে বলতে হবে কি আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই অস্ত্রের মুখাপেক্ষির একটাই মাত্র ঔষধ, সেটা হলো আপন মুর্শিদের ধ্যান। সুবহানাল্লাহ, মুর্শিদের ধ্যান যদি আপনি
আপনার চোখে থাকে, মুর্শিদের রূপ যদি আপনার চোখে থাকে, মুর্শিদের খেয়াল যদি আপনার চোখে থাকে, নফসে আম্মারা আপনাকে ক্ষতি করার সাহস পাবে না। কারণ আপন মুর্শিদ হলো নফসে আম্মারা জিহাদের পথে, এটা হলো আমাদের বড় অস্ত্র। এটা আমাদের কি অস্ত্র, এই অস্ত্রকে সবসময় মানে সঙ্গে রাখতে হবে। এই জন্য বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই বলেন, মুর্শিদের দিকে রূপ করতে, মুর্শিদের রূপে মুর্শিদের ধ্যানে সবসময় খেয়াল রাখতে হবে। আমরা তো এটা পারি না, আমরা যতক্ষণ মুর্শিদের সামনে থাকি, মুর্শিদের ধ্যানে থাকি, দূরে সরে যাই, আমরা আবার ভুলে যাই। এসব ধা ভুলে যাবেন না, কারণ আপনাকে ভুলে যাওয়ার জন্য কিন্তু নফসে আম্মারা সবসময় চেষ্টা করে। তাহলে আপনি কামেল হইতে পারবেন না, মুকাম্মেল হইতে পারবেন না, মুমেন হইতে পারবেন না, আবেদ হইতে পারবেন না, অলি হইতে পারবেন না, মাউস হইতে পারবেন না, ফকির হইতে পারবেন না, দরবেশ হইতে পারবেন না, মস্তান হইতে পারবেন না, কোনো কিছু আপনি হইতে পারবেন না। আপনি বান্দা বান্দাই রয়ে গেছেন, কিছু একটা হয়ে যাবেন। আপনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদে লিপ্ত হওয়ার যে প্রধান অস্ত্র, সেই অস্ত্র হলো মুর্শিদ। মুর্শিদকে সামনে রাখেন, দেখবেন আপনার এই নফসে আম্মারার মধ্যে কুমির আছে, কাম আছে। কাম কুমির বলছে না, কাম কুমিরে লাগাম মারে রাখবে না জীবন তোমার। এই ধরনের হিংস্র জীব জানোয়ার গুলি তা আপনার দিকে তাক করে আছে। মুর্শিদ যখন ডাল হয়েছে হিসেবে আপনার এই নফসে আম্মারার সামনে দাঁড় করিয়ে দিবেন, এই সমস্ত হিংস্র জীব জানোয়ারগুলি আপনাকে কোন দিক থেকে ক্ষতি করার মতো শত শক্তি থাকলেও সে পারবে পারবে না। আল্লাহ আমাদের সকলকে নফসে আম্মারার বিরুদ্ধে সদা সর্বদা জিহাদে লিপ্ত হয়ে থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লিম ওয়া বারিক আলাইহি ইনশাআল্লাহ।